আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবলিন সারাস রেসিপিস থেকে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মিনি মোগলাই রেসিপির একটা রেসিপি। এই মোগলাইটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর খুব সহজে কম খরচে আপনারা এই মোগলাইটা বাসায় তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু সবাই পছন্দ করে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন আমি এই মোগলাইটা কীভাবে তৈরি করে নিয়েছি সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটাটা নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এভাবে একটু শুকনো হাতে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন, কারণ তেলটা অল্প অল্প করে নিয়ে এভাবে আগে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন যে পারফেক্টভাবে মাখানো হয়েছে, তেলটা কতটা প্রয়োজন। আমি ভালোভাবে এভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। এক পর্যায়ে এভাবে মোট পাকালে দেখবেন যে শক্ত হয়ে যাবে এবং আলতোভাবে এভাবে চাপ দিলে ভেঙে যাবে, সেই অবস্থায় তেলটা দেওয়া বন্ধ করে দিতে হবে। আমার এখানে তেল লেগেছে 3 টেবিল চামচের মতো। আমি এখানে অল্প অল্প করে এভাবে পানি দিয়ে নিচ্ছি। এই পানিটা কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন প্রায় ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আবার ভালো করে এভাবে মুথে নিচ্ছি। এভাবে মুথে নেওয়ার পরে আমি ওপরে হালকা পরিমাণ তেল দিয়ে এভাবে মাখিয়ে রাখবো যেন ওপরে ড্রাই হয়ে না যায়। একটা মাখিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। আমি এখানে 10 মিনিট হতে হতে আমি এই জায়গায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর পরিমাণ মতো নিয়েছি মরিচ কুচি। আপনারা যেমনটা ঝাল পছন্দ করেন তেমনটাই নিয়ে নেবেন। মোগলাইয়ের ভেতর যে পুরটা আমি দেব সেই পুরটাকে রেডি করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর নিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং 1/2 চা চামচ নুডলসের যে টেস্ট মশলাটা থাকে সেখান থেকে আমি 1/2 চা চামচ মশলাটা নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমি এখানে 1টা ডিম ভেঙে দিলাম। আমি 1টা ডিম দিয়ে আপনাদেরকে মোগলাইটা তৈরি করে দেখাবো। সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। প্রায় আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর এই আটাটা দেখবেন যে অনেকটা স্মুথ হয়ে গেছে। এভাবে হাত দিয়ে আমি একটু মুথে নিলাম। মুথে নেওয়ার পরে আমি রুটি বানানো একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়িটা নিয়ে এভাবে হাত দিয়ে লম্বাটে করে নিচ্ছি। আমি যে কয়টা মোগলাই বানাবো সে কয়টা শেপ দেওয়ার জন্য আমি এভাবে লম্বাটে করে নিয়ে ছুরির সাহায্যে আমি ভাগ ভাগ করে কেটে নেব। আমি এখানে 3টা ভাগ করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি 1টা ভাগ রেখে দিয়ে বাকি 2টা আবারও ভালো করে তেল লাগিয়ে, উপরে একটু তেল লাগিয়ে আমি ঢেকে রাখবো। এভাবে তেল লাগিয়ে ঢেকে রাখলে আপনার এই ড্রাই হয়ে যাবে না। আমি এভাবে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অবশ্যই এটা কিন্তু তেল দিয়ে বেলতে হবে, আটা দিয়ে বেললে কিন্তু ভালো হবে না, সেজন্য এভাবে তেল দিয়ে দেখতে পাচ্ছেন আমি কীভাবে বেলে নিচ্ছি। এটা বলার কিছু নেই, আপনারা দেখে বুঝে নেবেন। এটা কিন্তু অবশ্যই পাতলা করে করতে হবে, মোটা করলে কিন্তু ভালো হবে না, সেজন্য যতটা সম্ভব আপনারা পাতলা করে করে নেবেন। দেখতে পাচ্ছেন রুটিটার সাইজ যেমনটাই হোক না কেন আপনার পাতলা হলেই হবে।
আমি কেমন পাতলা করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো যে মোগলাইয়ের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। পুরটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই পাশ থেকে টেনে নিয়ে এসে এইভাবে সেট করে নিচ্ছি। মাঝখানে কখনো চাপাচাপি করতে যাবেন না। আবারও এ পাশ থেকে সেট করে নেব। এভাবে টেনে নিয়ে এসে আমি নিয়ে নিচ্ছি সেট করে। তারপরে সামনের দিক থেকে নিয়ে এসে এভাবে দিয়ে দেব আর পেছন দিকে নিয়ে এসে এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি পাশ দিয়ে এভাবে চেপে চেপে নিচ্ছি যেন ভেতরের ডিমের গোলাগুলো বের হয়ে না যায়। এখন আমি সাবধানে এভাবে উঠিয়ে রাখবো। বেশিক্ষণ রাখতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ভেজা ভাবটা চলে আসবে। আমি দুটা বানিয়ে নেওয়ার পরে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মোগলাইয়ের একটা দুইটা দিয়ে দিলাম। প্রায় আমার তিনটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছিলো, সেজন্য আমি তিনটাই আগে ভেজে নিচ্ছি। এটা কিন্তু হালকা আছে, ভেজে নিতে হবে। আমি মিডিয়াম টু লো আছে এটা ভেজে নিচ্ছি। নিচে একটু রং এসে গেছে, সেজন্য আমি একটু উল্টিয়ে দিলাম, দুইটা তিনটা উল্টিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু ভাজা হয়ে গেল আমার। এই অবস্থায় আমি কিন্তু উঠিয়ে নেব। তেল ঝরিয়ে আমি এভাবে টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। প্রায় আমার এক কাপ আটাতে আমি চারটা এটা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। অবশ্যই এইভাবে বানিয়ে নিলে আপনাদেরও বাসায় খেতে অবশ্যই ভালো লাগবে। আমার পছন্দ মতো আমি এভাবে কেটে নিয়ে আপনাদেরকে পরিবেশন করছি। আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। এভাবে এমনি খেতেও ভালো লাগে, আবার যদি উপর দিয়ে আপনারা টমেটো সস দিয়ে খান এটাও খেতে অনেক ভালো লাগে। সাজানোর ক্ষেত্রে আমি এভাবে একটু টমেটো সস উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আসলে এভাবে দিয়ে রাখলে অসম্ভব সুন্দর লাগে দেখতে, সেজন্য দিয়ে দিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।